আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে শিং মাছ রান্না করব শিমের বিচি দিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই মজার রেসিপিটা। তো এখানে আমি বড় সাইজের 7টা শিং মাছ নিয়েছি, দেশি শিং, খুব বড় বড় মাছগুলো। আমি একটা মাছকে 3 পিস করে নিয়েছি, আর শিং মাছে প্রচুর পরিমাণ রক্ত থাকে। আমি এখন মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিব, আর মাথাগুলো আমি ফেলে দিয়েছি। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁপে পাতা দিয়ে আর লবণ দিয়ে। খুব ভালো করে মাছটা আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো এখন মাছটা আমি হলুদ আর মরিচ মাখিয়ে ভাজতে চলে যাব। আর এখানে নিয়েছি 3টা টমেটো কেটে, আর এখানে নিয়েছি শিমের বিচি পরিমাণ মতো, প্রায় 300 গ্রামের মতো হবে। আমি শিমের বিচিটা একটু হালকা লবণ দিয়ে আদা সিদ্ধ করে নিয়েছি। এই শিমের বিচিটা দিয়ে আজকে আমি তরকারিটা রান্না করব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি মাছের পরিমাণে, তারপরে হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন ভালোভাবে মাছটা আমি মাখিয়ে নিব। প্রত্যেকটা মাছ ভালোভাবে লবণ আর হলুদের সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি 4 থেকে 5 মিনিট রেস্টে রেখে দেবো, তারপরে ভাজতে চলে যাব। আর পানিটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিয়েছি, একটু পানি নেই মাছের মধ্যে, কারণ পানি থাকলে মাছটা ভাজলে উপরে পড়ার সম্ভাবনা থাকে। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা ভাজার জন্য চলে আসলাম। দিয়ে দেবো সবগুলো মাছ। চুলার জালটা এখন মিডিয়ামে রেখে মাছটা খুব ভালো করে ভেজে নিব। সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি, দেওয়া হয়ে গেছে। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। মাছটা উঠিয়ে নিয়েছি, এখন চলে যাব তরকারিটা রান্না করার জন্য। করার মধ্যে মাছ ভাজা যে প্যানে আমি মাছটা ভেজেছিলাম, এই প্যানে আমি আর অল্প কিছু তেল দিয়ে পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে, 1 মিনিট ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটা একটু মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো হলুদ মরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তবে আমি জালটা যেমন খাই সে পরিমাণে দিয়েছি। আবার সাথে কিছু মরিচ, কাঁচা মরিচ অ্যাড করবো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এটা কষানোর জন্য। তবে লবণটা বুঝে দিবেন, তরকারিতে কিন্তু লবণ বেশি হলে খেতে ভালো লাগে না। এখন একটু কষিয়ে নেব ভালোভাবে মশলাটা, 2 থেকে 3 মিনিট। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আদা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা মিশানোর পরে আমি এই পর্যায়ে অ্যাড করে দিব শিমের বিচি। আর শিমের বিচিটা কিন্তু আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, এটা মাথায় রেখে লবণটা তরকারিতে দিতে হবে। দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি ওই যে টমেটোগুলো কেটেছিলাম, এই টমেটোগুলো এখন অ্যাড করে দিলাম একসাথে। এখন মিশিয়ে নিব ভালো করে মশলার সাথে, 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আমি নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঢাকনাটা ঢেকে দিচ্ছি, ঢাকনাটা এখন উঠিয়ে নিচ্ছি। আর আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এখন আমি নেড়ে চেড়ে ঝোল অ্যাড করে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা হচ্ছে যার যার পরিমাণ মতো দিবেন, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। আমি আর একটু দিব ঝোলটা, আমি দিয়ে দিয়েছি। তো ঝোলটা আমি এরকম রেখেছি, মাছটা যখন দিব তখন মাখা মাখা হয়ে যাবে। তো আমি ঢাকনাটা এখন ঢেকে দিচ্ছি বলকাশা পর্যন্ত। তরকারিটা ভালো কষে গেছে, এখন আমি মাছগুলো অ্যাড করে দিব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি, মাছটা একটু ছড়িয়ে দিচ্ছি ভালো করে, হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো কালা জিরার গুঁড়া, হয়ে গেছে দেওয়া। জিরা গুঁড়াটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, হালকা করে মিশাতে হবে। মিশানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকনাটা ঢেকে রাখবো, চুলার জালটা মিডিয়ামে রেখে।
ফিরে আসলাম 2 মিনিট পর। আমি লবণটা চেক করে নিয়েছি একদম ঠিক আছে। আর তরকারিটার ঝোল আমি এরকম রেখেছি মাখা মাখা। এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি, আমি পরিবেশন করে দেখাচ্ছি যে রান্নাটা কেমন হয়েছে। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।